প্রেসক্রিপশান অডিট আমরা অনেকে বলছি যে ড্রাগ ওভার ইউজ হচ্ছে আমি যদি কন্টিনিউয়াস আমার মাথায় থাকে যে আমার প্রেসক্রিপশানটাকে আমার রেগুলেটরি বডি যে কোনো সময় অডিট করতে পারে এবং অডিট হলে আমার লাইসেন্সও চলে যেতে পারে ওভার প্রেসক্রিপশানের জন্যে বা আন্ডার প্রেসক্রিপশানের জন্যে অথবা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের জন্যে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসক তো প্রেসক্রিপশান অডিট থাকলে আমি তো কোনো দ্বিতীয়বার চিন্তা করব যে আমার লাইসেন্সের প্রবলেম হবে আমি যদি আপডেটেড নলেজে না থাকি আর প্রেসক্রিপশান অডিট হলে আমি বেশি ওষুধ লিখতে পারবো না আমি বলতে চাচ্ছি যে সিস্টেমটাকে এইরকম রেগুলেশনের মধ্যে আনা কারণ কোনো দেশের হেলথ সিস্টেম পারফেক্ট না পারফেক্ট করা হয় আর কোনো মানুষই পারফেক্ট না পারফেক্টটা করা হয় দুইটাভাবে একটা হচ্ছে তার নৈতিকতা দিয়ে আরেকটা হচ্ছে সে নৈতিকতা যাতে সে এক্সারসাইজ করে সেই জন্য তাকে এনফোর্স করার থ্রো ল প্রেসক্রিপশান অডিট ইজ এ ল দ্যাট হ্যাজ টু বি ইনস্টিটিউটেড আমার এই কথায় অনেক চিকিৎসকও হয়তো অনেক বেশি আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু আমরা তো সবাই চাচ্ছি একটা আইডিয়াল পরিবেশ আমি যদি আইডিয়াল পরিবেশ চাই তাহলে আমাকে এই সিস্টেমের মধ্যে যেতে হবে আমার সিএমই করতে হবে প্রোটোকলে আপডেট থাকতে হবে প্রেসক্রিপশান অডিট ফেস করতে হবে তাহলে কিন্তু আপনার যতই অ্যাগ্রেসিভ মার্কেটিং হোক আমি কিন্তু ওই জেনেরিক বা প্রয়োজনে বেশি ওষুধ লিখতে পারবো না এখন আসেন আমাদের আরেকটা পয়েন্ট যেটা আমি এক্সপেক্ট করছিলাম আপনাদের আলোচনায় উঠে আসবে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি কেউ ইনভেস্ট করছি না আমরা যেটা একজন এখানে বললেন টিপসের সুবিধা চলে যাবে প্রতিযোগিতা কমিশনের উনি রাইটলি বলেছেন যে প্রতিযোগিতা কমিশনে যিনি বলেছেন যদি টিপসের সুবিধা চলে যায় নিউ আর ড্রাগ যেগুলো আসবে বাংলাদেশে যেগুলো প্রপার্টির নেম থাকবে ট্রেড নেমে আপনি কিন্তু অনেক হাই প্রাইসে আপনাকে করতে হবে তাহলে আমাকে যেটা করতে হবে আমার আর এন ডিকে ডেভেলপ করে মাল্টি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ওষুধ তৈরি করতে হবে কারণ বাংলাদেশে এইচ আরের কস্ট অনেক কম তো ওরা যদি যেমন ফাইজার আমি জানি বাংলাদেশে একটা কোম্পানির সঙ্গে জয়েন্টলি তারা কাজ করছে তো ফাইজার যদি নতুন ড্রাগ তৈরি করে আর বাংলাদেশে যদি আর এন ডি ভালো থাকে তারা এই দেশে আসবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে সায়েন্স বেসড টেকনোলজি বেস অনেক বেশি অ্যাডভান্সমেন্টে যেতে হবে তাহলে পরে আমাদের দেশে আমরা কিন্তু ড্রাগ তৈরি করতে পারবো আরও কিছু ইস্যু যেমন যে বললেন বাইক ব্যালেন্সের আদার ইস্যুজ দিস ইজ রাইট আপনারা একটা প্যাটেন্সি মানে কি একটা প্যাটেন যেই ড্রাগটা তৈরি হচ্ছে সেটা দেখুন ব্র্যান্ডেড ড্রাগ যেমন আপনার ক্যালভিন ক্লেন একটা ব্র্যান্ড আপনি কিন্তু শিখে কোথাও লিখতে পারবেন না তো ব্র্যান্ডেড অ্যান্ড প্রোপারিটারি ড্রাগ সে যখন তার প্যাটেন্সি চলে যায় তখন এটা জেনারিকে কনভার্ট হয় এবং জেনেরিকের নানা ভার্সান তৈরি হইতে পারে জেনেরিক ভার্সান তৈরি হবে তখনই যখন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওই ড্রাগের মধ্যে থাকে অন্য জিনিস যা ইচ্ছা থাকুক মোড়ক আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ম্যান্ডেটরি যে ইকুয়ালি সবার মধ্যে থাকতে হবে কেন আমাদের দেশে সব ড্রাগ তো জেনেরিক ভার্সান না আপনি আজকে আমরা আলোচনা করে বলে দিলাম কালকে জেনেরিক ভার্সান লিখেন এই সমস্ত ফ্লস রেখে তাহলে কিন্তু ইট উইল নট বি এফেক্টিভ টান রাইটলি সেড যে কপি পেস্ট আমি এখন লিখে দিলাম কপি পেস্ট ড্রাগ লিখলে তো আমার মানুষের ক্ষতি হবে অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু ডিজিডি এর মোস্ট ইম্পর্টেন্ট ডিজিডিএর থাকা উচিত ছিল মানে তাকে আলোচনা করলে আমি রিপিটেডলি কিন্তু এটা বলি ওয়াচ গ্রুপ বলি একটা অ্যাক্সেস একটা হচ্ছে রিজার্ভ অ্যাক্সেস গ্রুপ ডাকটা অ্যাসেন্সিয়াল হওয়া উচিত আমি আমাদের দেশে তো ওয়াচ গ্রুপ ড্রাগ সেটা আপনি ওই গ্রামের ওষুধের দোকানে গেলে আপনি ওয়াচ গ্রুপের ডাকে আপনি কিনতে পারেন তাহলে আমরা দেশকে কোন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি অ্যান্টিমাইক্রোয়াল রেজিস্ট্যান্সের কথা আমরা বলছি এ এমআর রেজিস্টেন্স হবে না কেন আপনি তো একটা কোয়াকো আপনার ওই পাইপারসিলিন টাজোবেকটাম কলিস্টিন যে ওষুধগুলি আসলে লাইফ সেভিং লিনেজালয় সে কিন্তু সমানে দিয়ে দিচ্ছে তাহলে এই যে ডিজিডিএকে শক্তিশালী না করতে পারলে প্রেসক্রিপশান ছাড়া আপনার ওয়াচ গ্রুপ অথবা আপনার রিজার্ভ ড্রাগ লিখতে পারার কথা না তাই এই ছোটো ছোটো জিনিসগুলি আগে অ্যাড্রেস করেন জেনেরিক্ত তো অনেক পরের ব্যাপার এই সিস্টেমটাকে রিফর্ম করেন আর হাজার হাজার লোক ওষুধ লিখছে সতেরো কোটি জনগণের মধ্যে সতেরো কোটি ডাক্তার যেখানে সুতরাং এক লক্ষ বিশ হাজার ডাক্তারকে ব্লেম করে লাভ নাই ষোলো কোটি ডাক্তার এই দেশে ওষুধ লেখে সেটা আগে ঠিক করেন শুধু একটা পেশাকে আসলে আন্ডারমাইন না করে আমরা একটা আইডিয়াল পরিবেশের দিকে আগাই হেলথ সিস্টেমের টোটাল রিফর্মটাকে আমাদের চিন্তা করতে হবে